শিক্ষিত বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি আবারও তোমাদের মাঝে নবম এবং দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র একটি কবিতা নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি, যে কবিতাটির নাম হচ্ছে রানার। যে কবিতাটি লিখেছেন সুকান্ত ভট্টাচার্য, যাকে কিশোর কবি বলা হয়ে থাকে। রানার কবিতাটাকে আমি কয়েকটা পার্টে বিভক্ত করেছি, আমি দুইটা পার্ট নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। আজকে আমি রানার কবিতার তৃতীয় পার্ট নিয়ে তোমাদের সাথে কি করব, আলোচনা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। যারা আমার ভিডিওটা যারা দেখছো এবং যে সম্মানিত অভিভাবক যারা রয়েছেন, আপনাদের সন্তান যারা নবম এবং দশম শ্রেণীতে লেখাপড়া করছে, তাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন। আশা করি তারা যেহেতু ক্লাস করতে পারছে না করোনা ভাইরাসের কারণে, যেহেতু তারা ক্লাস থেকে বঞ্চিত, আশা করি তারা যদি আমার এই ভিডিওটা দেখে, তারা যদি আমার এই ক্লাসটা দেখে, তাহলে তারা অনেক উপকৃত হবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করছি আজকে তোমাদের জন্য রানার কবিতাটা। যে কবিতাটা লিখেছেন তো ছোট্ট কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য, অত্যন্ত চমৎকার সুন্দর একটা কবিতা। আশা করি তোমরা যদি আমার এই কবিতাটা শুরু থেকে শেষ পর্যন্ত যে অংশটুকু পড়াবো সেটা যদি তোমরা মন দিয়ে শোনো, তাহলে তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে আমি তোমাদের সাথে যে চরণ থেকে যে চরণটুকু আলোচনা করব, তা হচ্ছে অনেক দুঃখে বহু বেদনায় অভিমানে অনুরাগে এখান থেকে শুরু করে একে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি, এ পর্যন্ত বন্ধুরা তোমাদের সাথে আলোচনা করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা আমার সাথে থাকবে, তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা শুরু করছি রানার কবিতা নবম এবং দশম শ্রেণী। অনেক দুঃখে, কবি বলতেছেন যে অনেক দুঃখে বহু বেদনায় অভিমানে অনুরাগে গড়ে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগে। রানার অনেক পরিশ্রমী, রানার যে ছুটি পেয়েছে, রানার যে চাকরি পেয়েছে, সে চাকরির কারণে সে কি করে না, ছুটি পায় না। ছুটি না পাওয়ার কারণে দায়িত্ব পালনে সে তার ঘরে তার স্ত্রীকে বেশি একটা সময় দিতে পারে না। তার কারণে এই স্বামীর এই ছুটি না পাওয়ার কারণে রানারের স্ত্রী যেন অনেক দুঃখে বহু বেদনায় রানারকে ছাড়া একা যেন বিনিদ্র রাত জাগে। কবি এই চরণটি দ্বারা সে কথাটি বুঝিয়েছে। তারপরে কবি বলেছেন, রানার রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে। কবি রানারকে বলতেছেন যেই রানার এই দায়িত্ব পালনের কারণে ঘরে তার স্ত্রীকে সময় দিতে পারছে না, তার স্ত্রী বহু বেদনায় অভিমানে রাত জেগে রয় তার জন্য। তারপর এই রানারকে কবি প্রশ্ন করছেন, রানার রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে। অর্থাৎ কবি রানারকে বলতে চেয়েছেন, কবি যে এই যে রানারের জীবন, এই যে এত কষ্ট, এত শোষণ এবং বঞ্চনার অবসান ঘটিয়ে, রানারের জীবনের এই শোষণ এবং বঞ্চনার অবসান ঘটিয়ে রানারের জীবনে আবার কবে সূর্য উঠবে। অর্থাৎ সূর্য উঠলে যেরকম অন্ধকার দূরীভূত হয়, অন্ধকার দূরীভূত হয়ে আলোকিত হয়, ঠিক রানারের জীবনের এই কষ্ট দুর্দশা দূর হয়ে কবে আবার সূর্যের মতো রানারের জীবনটা কি হবে, আলোকিত হবে। বন্ধুরা, কবি এই চরণটিতে সে অংশটুকু কবি তুলে ধরেছেন। তারপরে কবি বলেছেন, গড়েতে অভাব পৃথিবীটা তাই মনে হয় কালো দোয়া। এটা সুন্দর চমৎকার একটি ব্যাখ্যা রয়েছে বন্ধুরা। আশা করি এই ব্যাখ্যাটা পরীক্ষাতে আসার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আশা করি তোমরা মন দিয়ে এটার ব্যাখ্যাটা শুনবে। গড়েতে অভাব পৃথিবীটা তাই মনে হয় কালো দোয়া। অর্থাৎ এটার কিছু শাব্দিক বিশ্লেষণ করার পরে আমি ব্যাখ্যাটাতে যাব। গড়েতে অভাব, এখানে কার গড়ে, রানারের গড়ে। পৃথিবীটা অর্থাৎ পৃথিবীটা বলতে রানারের ব্যক্তি জীবনটাকে কবি এখানে বুঝিয়েছেন। মনে হয় কালো দোয়া,
অর্থাৎ দোয়া যেরকম এক জায়গায় যখন দোয়ার কুণ্ডলী পাকায় তখন আমরা সামনের অংশটুকু কি করতে পারি না, দেখতে পারি না। রানারের জীবনে এত দুঃখ দুর্দশা, রানার যেন সামনের দিকে মানে কালো দোয়ার মতো তার জীবনটা মনে হচ্ছে, সেজন্য সামনের দিকে আর পথ দেখতে পারছে না। ঘরে তো অভাব, পৃথিবীতে তাই মনে হয় কালো দোয়া। এটার ব্যাখ্যা বন্ধুরা তোমরা পরীক্ষাতে লিখতে পারো, দারিদ্র্যের কশাঘাতে জর্জরিত, দারিদ্র্যের কশাঘাতে জর্জরিত রানারের কাছে পৃথিবীটাকে কালো দোয়ার মতো মনে হয়। বুঝে আসছে বন্ধুরা? আমি আবারও বলতেছি, ঘরে তো অভাব, পৃথিবীটা তাই মনে হয় কালো দোয়া। অর্থাৎ দারিদ্র্যের কশাঘাতে জর্জরিত রানার দারিদ্র্যের কশাঘাতে জর্জরিত রানার তার জীবনটাকে অর্থাৎ পৃথিবীটাকে তার কাছে কালো দোয়ার মতো মনে হয়। সেজন্য সামনের দিকে এই এই দারিদ্রের কশাঘাতের কারণে সেজন্য সামনের দিকে চোখে মুখে আর কোনো পথ দেখতে পাচ্ছে না। পিঠেতে টাকার বোঝা, বন্ধুরা এখানে সুন্দর একটা বাগধারা রয়েছে যেটাকে আমরা করুর বলদ বলে থাকি, যে বার বহন করে অর্থাৎ এটার ফল ভোগ করতে পারে না। পিঠিতে টাকার বোঝা তবু এই টাকা যাবে না ছোঁয়া। অর্থাৎ রানারের থলেতে মানুষের বিভিন্ন মানুষের টাকা পয়সা রয়েছে, কিন্তু তার গড়েতেও অভাব রয়েছে, কিন্তু এই অভাবের কারণে তার থলেতে টাকা থাকা সত্ত্বেও, তার গড়ে অভাব থাকা সত্ত্বেও সেই টাকাকে কি করতে পারবে না, এগুলা স্পর্শ বা এগুলা ছুঁতে পারবে না, এগুলা সে নিতে পারবে না। কারণ সে দায়িত্ব নিয়েছে যে মানুষের টাকা পয়সাগুলো আমানতের সাথে মানুষের কাছে কি করে দেওয়া, পৌঁছে দেওয়া। এজন্য কবি বলেছেন, পিঠিতে টাকার বোঝা অর্থাৎ রানার বিভিন্ন দেশের মানুষের ড্রাফগুলো, মানুষের টাকা পয়সাগুলো বহন করে মানুষের কাছে পৌঁছে দেয়, কিন্তু সেই এই টাকা পয়সাগুলো সে কি করতে পারে না, ছুঁইতে পারে না, স্পর্শ করতে পারে না, ধরতে পারে না। রাত নির্জন, কবি বলতেছেন রাত নির্জন পথে কত বয় তবু রানার ছোট, দস্যুর বয় তারও চোখে বয় কখন সূর্য ওঠে। বন্ধুরা এটার চমৎকার একটি সুন্দর ব্যাখ্যা রয়েছে, রাত নির্জন পথে কত বয় তবু রানার ছোটে। অর্থাৎ কবি এখানে এটার ব্যাখ্যা বলতে চেয়েছেন, এটার ব্যাখ্যা যদি আসে পরীক্ষায় তোমরা লেখবা, দিন রাত বিরামহীন রানার কি করে ছোটে চলে, দিন রাত বিরামহীন রানার ছোটে চলে। রানারের পথ চলা, চলার পথটা কি নয়, সহজ নয়। সে পথে নির্জন, সে পথে দস্যুর ভয় আছে, তাছাড়া পথে আরো অনেক ভয়কে সে উপেক্ষা করে ছোটে চলে নিজ দায়িত্ব বোধ পালন করার জন্য। সকল ভয়কে জয় করে রানার তার ব্যক্তিগত দায়িত্বকে পালন করার জন্য রানার দুর্বার গতিতে সামনের দিকে কি করে এগিয়ে চলে। দস্যুর ভয় তার হচ্ছে বড় ভয় কখন, তার চেয়েও ভয় কখন সূর্য উঠবে। দস্যু মানে এখানে কবি বলেছেন ডাকাতের ভয়, অর্থাৎ কোনো ডাকাত তাকে আক্রমণ করতে পারে এই নির্জন রাতে, তারপরেও এই ভয়কে জয় করে রানার সামনের দিকে ছুটে চলে। কবি এখানে আরো বলেছেন তার চেয়ে ভয় কখন সূর্য উঠবে, অর্থাৎ কবি এই দস্যুর ভয়টাকে, এই নির্জন রাতটাকে তার চেয়ে আরো বেশি ভয় করেন যে কখন সূর্য উঠে যায়। কারণ সূর্য উঠে গেলে সে ডাকগাড়ি ধরতে পারবে না, আর সে যদি ডাকগাড়ি ধরতে না পারে তাহলে মানুষের চিঠিপত্রগুলো, গ্রামের চিঠিপত্রগুলো শহরে এবং শহরের চিঠিপত্রগুলো গ্রামে সে কি করতে পারবে না, পৌঁছে দিতে পারবে না। তারপর কবি বলেছেন কত চিঠি লেখে লুকে, কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে কত দুঃখে ও সুখে। কবি বলতে চেয়েছেন মানুষ চিঠি লেখে, অনেকে সুখের চিঠি লেখে, অনেকে প্রেমে লেখে, অনেকে আবেগে লেখে, অনেকে স্মৃতি বিজড়িত করে কি করে মানুষের কাছে চিঠি লেখে, কত সুখে কত দুঃখে এবং সুখেও মানুষ কি করে চিঠি লেখে। এর দুঃখের চিঠি পড়বে না জানি কেউ কোনো দিনও। অর্থাৎ
রানারের ব্যক্তিগত জীবনেও যে একটা চিঠি আছে, দুঃখ দুর্দশার যে একটা চিঠি আছে, এটা গ্রাম কিংবা শহরের মানুষ কেউ জানতে চাইবে না। অথচ সে অনেক সুখ দুঃখ ভালোবাসার চিঠি মানুষের কাছে পৌঁছে দেয়, কিন্তু তার ব্যক্তি জীবনে যে একটা দুঃখের চিঠি আছে এটা কেউ জানতে চাইবে না। এটা কবি এখানে কি করেছেন, বুঝাতে চেয়েছেন। এর দুঃখের চিঠি পড়বে না জানি কেউ কোনো দিন, এর দুঃখের এর জীবনের দুঃখ কেবল জানি পথের তৃণ। অর্থাৎ রানার যে রানার পথ চলার রানারের চলার পথ পথ যেন তার কষ্ট এবং কি সংগ্রামের, আর রানারের পথ যে চলার কষ্ট এবং সংগ্রামের পথের তৃণ, তৃণ শব্দের অর্থ লতা পাতা ঘাস, এগুলো যেন রানারের সাক্ষী হয়ে পথে দাঁড়িয়ে আছে, যেই পথ দিয়ে রানার কি করে চিঠিপত্র নিয়ে শহর থেকে গ্রামে, গ্রাম থেকে শহরে কি করে ছোটে চলে। তার দুঃখের কথা জানবে না কেউ শহরেও গ্রামে, কিন্তু রানারের ব্যক্তিগত জীবনেও যে দুঃখ কষ্ট জর্জরিত এগুলা কেউ জানতে কি করবে না, চাইবে না। এর কথা ডাকা পড়া ডাকা পড়া এর কথা ডাকা পড়া থাকবে কালো রাত্রির খামে। অর্থাৎ কবি বুঝাতে চেয়েছেন এখানে সূর্য অর্থাৎ তার জীবনের তার জীবনের তার জীবনের যে কালরাত্রির খাম, অর্থাৎ রানারের ব্যক্তি জীবনেও যে একটা চিঠি আছে, রানারের যে দুঃখ দুর্দশাগুলো আছে এগুলো কালরাত্রির খাবে। নির্জন রাতে মানুষ যেরকম কেউ কারো কোনো খবর রাখে না, নিজের জন্য মানুষ যেরকম নির্জন রাতে ঘুমিয়ে থাকে কেউ কারো খবর রাখে না, একদম নিশার ঘুমে যখন মানুষ কি হয়ে থাকে, নিমগ্ন হয়ে থাকে, ঠিক এমনিভাবে রানারের ব্যক্তিগত জীবনেও যে দুঃখ দুর্দশাগুলো আসে এগুলো কবি বোঝাতে চেয়েছেন, এগুলো কালরাত্রির খামে কি করে থাকবে, ডাকা পড়ে থাকবে। অর্থাৎ কবি এটা বুঝাতে চেয়েছেন। তারপরে কবি বলেছেন, দরদে তারার চোখ কাঁপে মিটিমিটি, একে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি। অর্থাৎ রানারের এই দুঃখ দুর্দশাগুলো দেখে মনে হয় যেন দরদে আদরে রাতে তারার চোখ কাঁপে কি করে, মিটিমিটি করে তার দিকে তাকায়, একে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি। অর্থাৎ সহানুভূতির চিঠি বলতে তার প্রতি দয়া ভালোবাসার চিঠি যেন সকালের আকাশটা যেন কি করবে, তাকে পাঠাবে। কবি এটা এখানে বুঝিয়েছেন। বন্ধুরা, আশা করি তোমাদের কাছে আমার এই ক্লাসটা অনেক ভালো লেগেছে। আর রানার কবিতার যে বাকি অংশটুকু আছে এই অংশটুকু নিয়ে আরেকদিন তোমাদের সাথে আমি একটা ক্লাসে আবারও উপস্থিত হবো ইনশাল্লাহ। আশা করি তোমরা আমার এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যদি তোমাদের এই ক্লাসটা আমার ভালো লেগে থাকে তাইলে আমার বাকি ক্লাসগুলো দেখার জন্য তোমরা আমার সাথেই থাকবে, এবং যদি পারো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে, তাহলে আমার ক্লাসগুলো তোমরা একের পর এক দেখতে পারবে ইনশাল্লাহ। আর আশা করি তোমাদের অনেক ভালো লাগবে, তোমরা ঘরে থাকবে, সুস্থ থাকবে, মা বাবার কথা শুনবে এবং মনোযোগ সহকারে লেখাপড়া করবে, এবং আমার সকল ক্লাসগুলো দেখার তোমাদের প্রতি আমার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটিকে আবারও বলতেছি যে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে, তাহলে তাদের সুবিধা হলো তোমরা আমার সকল ক্লাসগুলো কি করবে কি করতে পারবে দেখতে পারবে। আজ এই পর্যন্তই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।